জানাচ্ছি আজকে খুব ইনফরমেটিভ একটা ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য কাজ কাজ করবে যারা হচ্ছে আমাদের মতো সাফার করে, আমাদের মতো সাফার করে নিজের বাচ্চা নিয়ে, নিজের বাচ্চা নিয়ে কিভাবে সাফার করে সেটা বলি। যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যে নাকের যে ছিদ্রটা এটা খুব ছোট থাকে, খুব সরু, যার জন্য আর ওরা তো আমাদের মতো নাকের যদি পানি আটকে যায় এভাবে বের করতে পারে না, মানে প্রেশার দিয়ে ওরা করে কি হয়তো পানির নিচ দিয়ে এইভাবে বের হতে থাকে, এটা নিয়ে খুব সাফার করে। ইভেন আমরাও খুবই সাফার করেছিলাম। আমরা খুব সাফার করার পরে ডাক্তারের কাছে বলার পরে ডাক্তার আমাদেরকে যেটা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে এই মাথাটা যেটা দেখছেন, এটা হচ্ছে বাচ্চার নাকের ভিতরে ঢুকে আর এই মাথা দিয়ে হচ্ছে নিজের মুখ দিয়ে টান দিয়ে এইভাবে হচ্ছে নাকের পানিটা বের করতে হয়। তো এটা টান দিয়ে বের করলেও সরাসরি সরাসরি মুখের ভিতরে যায় না, কারণ মাঝখানে একটা ফিল্টার আছে। কিন্তু এটা হচ্ছে এটা এটা একে তো হচ্ছে বেশ, মানে যে বের করে সেও যদি কোনো মনে করেন যে আপনার বাচ্চা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত কিংবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, আপনি মুখ দিয়ে টান দিলেন আপনার গলার ভিতরেও চলে গেল সেই ব্যাকটেরিয়াটা। এভাবে আমার ওয়াইফ অনেক অনেকবার আক্রান্ত হয়েছে, যে বাচ্চার সর্দি লাগার পরে ওরও সর্দি হয়ে গেছে এই ওর নাক পরিষ্কার করার কারণে। তো এই এই হচ্ছে ম্যানুয়াল নাক পরিষ্কারের জিনিস। এইটা আসলে আমার ইনফরমেশন না, আমার ইনফরমেশন মেইন যেটা সেটা হচ্ছে এই এই নতুন প্রোডাক্টটা। এটা আমরা মোটামুটি 5 দিন হয়েছে এটা কিনেছি। 5 দিন হওয়ার কারণে এটার রিয়েল যে এই রিভিউটা সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। এটার দাম হচ্ছে কোরিয়ান ওয়ানে 35,000 ওয়ান, যেটা হচ্ছে দেখা যায় যায় যেটা এটা ক্রেনিং এই যায় দিকে একটু দেখাও, এই যে নিজেই করতেছে। এটা হচ্ছে এটা এটা ছিল হচ্ছে ম্যানুয়াল, যেটা মুখ দিয়ে টান দিয়ে দেওয়া যায়। আর এটা যেভাবে পিকচার দেখছেন যে এটা একটা মেশিন, মেশিন দিয়ে হচ্ছে নাক পরিষ্কার করা যায়। তো এটা আমরা 5 দিন ব্যবহার করার পরেই আজকে রিয়েল রিভিউটা দিচ্ছি। আর এই রিয়েল রিভিউটা আপনাদের আমাদের জন্য খুবই উপকারী হয়েছে, যার জন্য আপনারা যারা যদি কেউ সাফার করতে থাকেন তাদের জন্য যদি এটা একটু ভালো হয় কিংবা যদি ঠিক যেভাবে দেখেছেন এভাবেই হচ্ছে এইভাবে আগে নাক পরিষ্কার করা হতো। ও এই এটা সম্বন্ধে মাস্টার হয়ে গেছে, যার জন্য আমার নাক পরিষ্কার করে আসছে। এই যে ছোট্ট মেশিনটা, এই মেশিনটা যে আপনাকে কিভাবে কি অসম একটা আপনাকে হেল্প দিবে সেটা আমাদেরকে হেল্প দিয়েছে, যার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করা। আর দামটাও কিন্তু মোটামুটি বেশ সস্তাই বলা চলে, 35,000 ওয়ান করি আর কি, মোটামুটি সস্তাই। তো আমি দেখি যে এটা সুতম কম, মানে এটার ভিতরে কী কী জিনিস আছে এটা প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে এটা হচ্ছে প্যাকেট ছিল, প্যাকেটের ভিতরে এটা হচ্ছে এটা কাভার, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল যে কিভাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন, কোন জায়গাটা ধুতে পারবেন, কোন জায়গাটা ধুতে পারবেন না, কোনটা চাপ দিবেন। আর এটা হচ্ছে এটার প্যাকেট, যেটা হচ্ছে এই হচ্ছে মেশিন। আর এখানে এটার ভিতরে একটা এক্সট্রা একটা রাবার দেওয়া আছে, আর এই যে মাথা যেটা দেখা যায় মাথা একটা, যেটা ছোট বাচ্চা তাদের জন্য এই আরেকটা আরো চিকন একটা মাথা দেওয়া আছে। তো এটা যেভাবে কাজ করে এটা হচ্ছে ডাবল এ এ সাইজের দুইটা ব্যাটারি এভাবে এখানে ঢোকে, আর এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের মতো নাকের মধ্যে দিয়ে টান দিয়ে বের করে। যদি আমি স্টার্ট করি, স্টার্ট করলে দেখবেন যে এটা একটা মৃদু একটা শব্দ হচ্ছে। আর এই যে হাত দিয়ে যদি দেখাই, হাত দিয়ে যদি দেখাই এটা হচ্ছে টানতেছে। যদিও এটা প্রথম অবস্থায় মনে হবে যে এটার শক্তিটা কম, কিন্তু এটা যে আসলে কতটা হেল্পফুল আর এই এই শক্তিটাই যে কতটা পারফেক্ট সেটা এক অলমোস্ট 5 দিন ব্যবহারের পরেই আমি আপনাদের এই রিভিউটা দিচ্ছি। যেভাবে দেখছেন যে শব্দ করে এটা হচ্ছে ভিতর থেকে পানিটা টেনে নিচ্ছে, বড় ব্যাপার হচ্ছে যে এটা ওর নাকটা সবসময় ফ্রেশ রাখে আর কান্নাকাটিরও ভয় নাই, আর হচ্ছে অন্য আরেকজন অ্যাটাক হওয়ার সম্ভাবনাও নাই। আর এটার যে ব্যবহার, এটার ব্যবহার লিখেছে ওখানে যে 0 থেকে
মানে যাদের বয়স একদম জিরো শূন্য থেকে ছয় বছর পর্যন্ত, যদিও আমার মনে হয় আরো বড় ব্যবহার করা যাবে। আর এটা আমি আসলেই রেকমেন্ড করব, যাদের বাচ্চা আছে তাদের এটা, তাদের জন্য এটা আসলে খুবই খুবই উপকারী একটা জিনিস। জাস্ট দুইটা পেন্সিল ব্যাটারিতে আপনার বাচ্চার নাকের পানিটা এত কষ্ট যে নাক বন্ধ থাকলে কি পরিমাণ কষ্ট আমরা সবাই জানি, তো জাস্ট দুইটা ব্যাটারি এটা চলবে অনেক সময়, এভাবে নাকটা খুব সহজেই পরিষ্কার করা যায়। তো আমি লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটাকে কিভাবে পরিষ্কার করা যায়। এটাকে অল্প একটু পানি নিয়ে এটাকে জাস্ট এভাবে পানিটা পুরোটা যেভাবে দেখেছেন যে পুরোটা নিয়ে নিল, জাস্ট এটাকে এরপরে টার্ন করে ওপেন করবেন, এটাকে এরপরে ফেলে দিবেন, তারপরে হচ্ছে এই পাশটা ধুয়ে নেবেন, শেষ। আপনার পরিশ্রম, বাচ্চার পরিশ্রম, সবার পরিশ্রম শেষ, সবারই পরিশ্রম শেষ। এখন এটাকে ক্লিন আপ, এখন ক্লিন আপ হওয়ার পরে এটাকে জাস্ট ব্যাগের ভিতরে এভাবে ঢুকিয়ে জিপার ব্যাগ লাগিয়ে এভাবে দেবেন। যদি কেউ এটা সম্বন্ধে খুব আগ্রহী থাকেন আর এটা কোথায় পাওয়া যায়, কিভাবে কিনবেন, তা হোক কোরিয়াতে হোক বাংলাদেশে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এটা কোথায় থেকে পাবেন, কোথা থেকে কিনলে এটা সবচেয়ে সস্তা পাবেন, আর হচ্ছে কোনটা, এটার বিভিন্ন ধরনের মডেল আছে, কোন মডেলটা আসলেই উপকারী আমি কমেন্ট সেকশনে জানালে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করব, আর আপনার বাচ্চাদেরও সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি এই ছোট ভিডিও থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।